হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এমসিকিউ লেখার সঠিক প্রসিডিওর কোনটি, কোন সাবজেক্টের ক্ষেত্রে কীরকম লিখলে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় যথাযথ নম্বর পাবো আমরা। সেই কারণে আজকে এই ভিডিওতে তোমাদের এমসিকিউ লেখার সঠিক প্রসিডিওর সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে বলে দেবো। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের এর ক্লাস অনুযায়ী, তোমাদের সাবজেক্ট অনুযায়ী অ্যাকচুয়ালি এমসিকিউ লেখার সঠিক প্রসিডিওর কোনটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এমসিকিউ কীভাবে লিখতে হবে। তোমরা সকলেই জানো তোমাদের এমসিকিউ খুব বড় একটা নম্বর তোলার জায়গা, কারণ ওখানে তোমরা খুব সহজে কম সময়ে অ্যাকচুয়ালি নম্বর তুলতে পারবে। তো এখানে সবার প্রথমে দেখো এমসিকিউ লিখতে গেলে সাবজেক্ট অনুযায়ী, যেখানে এখানে একটা ভৌতবিজ্ঞানের কোশ্চেন দিয়েছি যে বয়েল ও চার্লসের এর সূত্রের এর কী হচ্ছে সাধারণ ধ্রুবক রাশিটি হলো, চারটে এখানে অপশান আছে, তোমরা যে কোনো ও বিষয়েই এমসিকিউতে চারটে অপশান পাও। এখানে দেওয়া আছে আয়তন, উষ্ণতা, ভর আর চাপ। তোমরা যারা বয়েল আর চার্লসের সূত্র পড়েছো তোমরা সকলেই জানো সাধারণ ধ্রুবক বলতে যেটা চার্লসের সূত্রের ক্ষেত্রেও ধ্রুবক রয়েছে, বয়েলের সূত্রের ক্ষেত্রেও ধ্রুবক রয়েছে, কমন ধ্রুবক কোনটা সেটা হচ্ছে ভর। তাহলে এখানে সঠিক অপশানটি হয়ে যাবে ভর। তো পরীক্ষার সময় কিভাবে লিখব? তো এখানে অনেকেই উত্তর লেখার সময় কি করবে যে পুরো সেন্টেন্সটা লিখতে যাবে বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ রাশিটি হলো ভর। তো এই রকমভাবে লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা কি করবে, জাস্ট কি হচ্ছে 1.2 যে দাগ নম্বর দেওয়া আছে সেই দাগ নম্বর দিয়ে জাস্ট যেটা উত্তর আছে সেটা বসিয়ে দেবে। অনেকেই কী করে, শুধুমাত্র সি অপশান রয়েছে সি বসিয়ে দেয়, সেটা কিন্তু করবে না। এটা করতে পারো যে অপশান সি লিখে তারপরে যেটা আছে মানে উত্তরটা হবে সেটা ভর লিখতে পারো, ও কিন্তু তাও দরকার নেই, শুধুমাত্র যে অ্যান্সারটা সেটুকু লিখলেই হবে, আর কিচ্ছু তোমাদের লেখার প্রয়োজন নেই। এক্ষেত্রে বলে রাখি অনেকে কী করবে, পূর্ণ বাক্যে যারা লেখো, যাদের মনে হয় যে আমার হাতের স্পিড খুব বেশি সেক্ষেত্রে লিখতেও পারো, পূর্ণ বাক্যে লিখলে যে এক্সট্রা তোমাকে নম্বর দেওয়া হবে এরকম কিন্তু কিচ্ছু নেই। শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে শুধু অ্যান্সারটা লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তো এটা কোন কোন বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য? এটা প্রায় সমস্ত বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু ম্যাথামেটিক্স আর জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম বিষয়টা। দেখবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তোমাদের যখন এমসিকিউ দেওয়া থাকবে মাধ্যমিকে, দেখবে লেখা থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো, কোথাও লেখা থাকবে না যে পূর্ণ বাক্যে লেখো। জীবনবিজ্ঞান প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে ওপরে লেখা থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো বা সম্পূর্ণ বাক্য করো, এই কথাটা কিন্তু লেখা থাকবে জীবনবিজ্ঞান প্রশ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে এমসিকিউ লেখার সময় কিন্তু তোমাকে অন্যরকমভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত হলো, মানে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত বের করতে দিয়েছে, এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা হবে C10H9O2N, দেখো এখানেই দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এখানে তোমাদের কী হচ্ছে পূর্ণ বাক্যে যেহেতু লিখতে হবে, তোমরা কেমনভাবে লিখবে যে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত হলো, এই পুরো কথাটা লিখতে হবে। দেখো এখানে যেরকমটি দাগ নম্বর দেওয়া আছে সেরকম দাগ নম্বর দিলাম, তারপরে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেতটি হলো এখানে সেটা লিখে দেবো C10H9O2N। দেখো সঠিক অ্যান্সারটি আমরা লিখে দিলাম। তো এখানে কি করে অনেক স্টুডেন্ট কি করে, শুধুমাত্র দাগ নম্বর দিয়ে অপশানটা লিখে দিয়ে আসে, যেরকমভাবে আগেরবার দেখালাম পূর্ণ বাক্যে লেখে না, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের নম্বর কাটবে না সম্ভবত টিচাররা। কিন্তু প্রশ্নের ওপর যেহেতু লেখা থাকে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো, সেই কারণে সম্পূর্ণ বাক্যটা তোমরা লিখে ফেলবে এ জীবনবিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই। এবং বাদবাকি যে সাবজেক্টের ক্ষেত্রে বললাম শুধুমাত্র অপশান লিখলেই কিন্তু হবে, সেখানে লিখে দেয় শুধুমাত্র ও সঠিক উত্তর নির্বাচন করো, সেক্ষেত্রে শুধুমাত্র উত্তরটা লিখলেই হবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু অন্য এক বিষয়, আমি বলি অঙ্কের ক্ষেত্রে কি, অঙ্কের জন্য একটি প্রশ্ন নিয়ে নিই। দেখো আমি ধরে নিলাম একটা 1.4 দাগ নম্বরে তোমাদের এমন একটা কোশ্চেন দেওয়া আছে 2O1 + x + 1 = 0,
এই যে চারটি অপশান দিয়েছে, এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটা হবে সেটা বোঝার জন্য তোমাকে অবশ্যই অঙ্কের ক্ষেত্রে রাপ করতে হয়। সেক্ষেত্রে তোমরা যারা বুঝে অপশানে টিক দেবে তারা কি করবে, এ তোমাদের তো একটা খাতা দেয়া থাকে নির্দিষ্ট, ওই খাতার উপরে এ তোমরা এই যে পেজটা তোমাদের যে পেজটা থাকবে সেই পেজকে এ পেজের মধ্যে তোমরা অবশ্যই দাগ কাটবে এরকমভাবে, এবং দাগ কাটার পর আর এখানে অ্যান্সার লেখার জন্য অবশ্যই একটা জায়গা রাখবে। কি বললাম, অ্যান্সার যে লিখবে অ্যান্সার লেখার জন্য একটা জায়গা রাখবে, আর বেশিরভাগটা মানে এ তিনটে ভাগ করবে, তিন ভাগের এক ভাগ রাখবে অ্যান্সার লেখার জন্য জায়গা, আর দু ভাগ লাগবে অ্যাকচুয়ালি রাফ করার জন্য জায়গা। এইখানে দেখো এইবার তোমার এখানে দাগ নম্বরটা দাও কত, 1.4, 1.4-এরটা তোমরা কী করছো ও এইখানে কোন অপশানটা হবে, তো সেটা দেখার জন্য আগে তোমাকে রাফ করতে হবে, অন্য কোনো জায়গায় রাফ করার দরকার নেই, তোমরা কিন্তু এখানেই রাফ করতে পারবে। এখানে ফর্মুলা তোমরা জানো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স ইন ইকুয়ালস টু জিরো, এই যে অ্যান্সারটা হলো এই অ্যান্সারটা কোনটা, এই অ্যান্সারটা মানে সি নম্বর অ্যান্সার, সেটা এখানে সি দিয়ে এ সেই অ্যান্সারটাও এখানে লিখে দিতে পারো, ঠিক আছে, বা শুধুমাত্র অপশানও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। সি নম্বরটা দিয়ে এ অঙ্কের ক্ষেত্রে যদি রাফ করো, ভালো করে বোঝো, যদি রাফ করো সেক্ষেত্রে কিন্তু ও তোমরা শুধুমাত্র সি অপশান দিলেও কোনো অসুবিধা নেই, অ্যান্সারটা পুরো লেখার দরকার নেই, কারণ অপশানে তুমি যেটা বুঝে করেছো সেটা দেখিয়ে দিয়েছো। যদি কেউ ধরো জানো না অ্যাকচুয়ালি কীভাবে প্রসিডিওর করতে হবে, কীভাবে ক্যালকুলেশন করতে হবে, রাফ না আন্দাজে টিক করতে চাও, সেক্ষেত্রে আর এই রাফ করার দরকার নেই, শুধুমাত্র অ্যান্সারটা ডাক নাম্বার দিয়ে লিখে দেবে তাহলেই হবে। কী বললাম, যারা বুঝে করছো যাদের রাফের প্রয়োজন তারা কিন্তু এইভাবে অঙ্কের এমসিকিউটা লিখবে। আশা করি এই তোমাদের ক্ষেত্রে বলে দিয়েছি, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটু আলাদা হবে, পূর্ণ বাক্যে লিখতে হবে, এবং অঙ্কের ক্ষেত্রে যারা রাপ করতে চাও, যারা বুঝে অ্যান্সার দিতে চাও তারা এরকমভাবে করবে, এবং যারা এমনি আন্দাজে টিক মার্ক করতে চাও তারা কি হচ্ছে শুধুমাত্র ও দাগ নম্বর দিয়ে অ্যান্সারটা লিখে দেবে, অসুবিধা নেই। আর বাদ বাকি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে অ্যান্সারটা বা সঠিক অপশানটা লিখলেই হবে। এরপরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আসি, তোমরা জানো উচ্চ মাধ্যমিকে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে প্রজেক্ট থাকে, প্র্যাকটিক্যাল থাকে 20 নম্বর কিংবা 30 নম্বর, সাবজেক্ট অনুযায়ী পার্টিশন হয়, এবং তোমাদের এই 80 নম্বর কিংবা 70 নম্বরের মধ্যে কিছু নম্বর থাকে এমসিকিউর একটা পার্টে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের কোশ্চেনে কিন্তু এমসিকিউ আর বোর্ড কোশ্চেন একসাথে দেওয়া থাকে না, দুটো পার্টে দেওয়া থাকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তোমাদের আলাদা একটা কোশ্চেন দেবে বোর্ড কোশ্চেনের জন্য, এবং আলাদা একটা কোশ্চেন দেবে এ শর্ট কোশ্চেনগুলো সলভ করার জন্য যেখানে এমসিকিউ থাকবে, যেখানে কোশ্চেনের মধ্যেই তোমাকে উত্তর লিখতে হবে। মানে দুটো প্রশ্ন হয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এ পার্ট এ আর হচ্ছে পার্ট বি, ঠিক আছে। এবার পার্ট বিতে তোমাদের যে পার্ট বি রয়েছে, এই পার্ট বিতে তোমাদের কি হচ্ছে এ শর্ট কোশ্চেন বা এমসিকিউ দেওয়া থাকে। তো এখানে এমসিকিউটা কীরকমভাবে দেওয়া থাকে, তোমাদের আর এক্সট্রা খাটার প্রয়োজন পড়ে না, চারটে অপশান থাকে প্রশ্নের সাথে এবং পাশে একটা বক্স থাকে, এই বক্সে তোমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে সঠিক উত্তরটা লিখতে হয়। এটা যদি উচ্চ মাধ্যমিকের কোশ্চেন হতো তার শেষে একটা বক্স করে দেওয়া থাকে, এই বক্সের মধ্যে তোমাদের সেই অ্যান্সারটা, যে অ্যান্সারটা হবে সেই সি নম্বর অপশান হলে সেই সি নম্বরটা লিখে দিতে হবে। তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যে এই রকম তোমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন দেওয়া থাকে, যেখানে তোমাদের শুধুমাত্র অ্যান্সারটা পাশে লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অঙ্ক বা এরকম কিছু যেটাকে অ্যাকচুয়ালি রাফ করে অ্যান্সার লিখতে হবে, কোনো ক্যালকুলেশন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যে খাতাটা দেওয়া হবে সেই খাতার ওপর রাফ করে তারপরে যে বক্স থাকবে, মানে চতুর্ভুজাকৃত যে বক্স থাকবে ওই বক্সের ভেতর সঠিক অপশানটি তোমরা লিখে দেবে। আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের ক্লাস অনুযায়ী তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিভাবে তোমরা সঠিক প্রসিডিওরে এমসিকিউর উত্তর লিখবে। এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, এবং সরাসরি আমাকে প্রশ্ন করতে পারো ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই।